পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের তেঁতুলতলা বাজার এলাকায় বৃহস্পতিবার রাতের অন্ধকারে এক ব্যবসায়ী প্রতিষ্ঠানে বেশ কিছু দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। এক নাবালককেও মারধর করা হয়। ব্যবসায়ী অভিযোগ করেন, তার দোকান ভাঙচুর করার পাশাপাশি দোকানে থাকা বেশ কিছু জিনিস চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। শুক্রবার ওই ব্যবসায়ী বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। যদিও এই ঘটনার সাথে কোনো রাজনৈতিক দল জড়িত নয় বলে জানা গেছে। 10:30টার সময় একটা বাচ্চা ছেলে এখানে বসেছিল। সেই বাচ্চা ছেলেটাকে এসে বলে যে ওরা কেন এখানে বসে আছে, রাত্রে নাইট কারফিউ চলছে। সে চলে যাওয়ার পর তাকে গায়ে হাত দিয়েছে, মেরেছে, মেরে তাড়িয়ে দিয়েছে। তারপরে এইদিকে দেখো খুঁটিগুলো ভেঙে দিয়েছে, তারপরে ব্যানার ছিঁড়ে দিয়েছে, সামনে ইয়েগুলো কাউন্টার ভেঙে দিয়েছে, কাঁচের এগুলো সব ভেঙে দিয়েছে। ক্যাশ থেকে 5,000 টাকার উপর মানে রাখা ছিল, সেটা চুরি হয়ে গেছে, নেই। দুটো তালা ভাঙা ছিল, সেটা আমি সকালে এসে জাস্ট চেঞ্জ করেছিলাম, কিন্তু আবার এখন এসে দেখিয়ে দিলাম যে একটা কিছু নেই, সব সমস্ত কিছু চুরি হয়ে গেছে। আর কিছু মাল বলতে কিছু ফটকা এদিকের মাল এদিকে আছে, কিন্তু এখন হিসেব বুঝতে পারছি না যে মাল কিছু চুরি হয়েছে কি হয়নি। কিসের দোকান এটা? এটা সিজনারি ব্যবসার দোকান। এটা বাজি, ঘুড়ি, জুতো, তোমার হুলির সময় হুলি সিজন ব্যবসা দোকান। কারা করেছে মনে হচ্ছে? বুঝতে পারছি না কারো কাছে, দুষ্কৃতীরাই করেছে। এবার কে কার কী রাগ আছে আমার প্রতি, তারাই চোখ পড়েছে হয়তো। তারা উল্টো পাল্টা কথা বলছে, আমরা এখান থেকে এসেছিলাম, আমরা ওখান থেকে এসেছিলাম, কিন্তু তারা করেছে সঠিক বুঝতে পারছি না। কারো কোনো আক্রোশ ছিল আগে থেকে আপনার উপর বা কিছু? না, সেরকম তো কিছু আমার সাথে কারো কোনো রাগারাগি কিছু নেই। আপনি কোনো দল করেন পার্টি? না, আমি কোনো পার্টিগত কোনো ব্যাপার নেই। আমি হ্যাঁ, আমি একটা ফুলের কাজ করি, সমস্ত পার্টিরই কাজ করি। বিজেপি হলে বিজেপি, টিএমসি হলে টিএমসি, সিপিএম হলে সিপিএম, সমস্ত পার্টিরই কাজ করি। কোনো নামে কি অভিযোগ করেছেন না এমনি? না, আমি কারো নামের অভিযোগ করিনি। আমি থানাতে অভিযোগ করে এসেছি যে দুটো ছেলে বিক্রান্ত গাড়ি, বাজাজের বিক্রান্ত গাড়ি নিয়েছিলেন রেড কালারের, আর যে ছেলেটা গায়ে হাত দিয়েছিল সেই ছেলেটাও রেড কালারেরই জামা পরেছিল। সেই ছেলেটা এসেছিল, যেহেতু বাচ্চা ছেলেটা যাকে আমি নিয়ে গেছিলাম, উনি ও থানাতে গিয়েও এই কমপ্লেনটাই দিয়েছে যে রেড কালারের বাইক ছিল, যে ছেলেটা দেখেছে বাচ্চা ছেলেটা। তো সেই ছেলেটা বল যাকে মেরেছে, সে বলছে যে রেড কালারের জামা পরেছিল, রেড কালারের গাড়ি ছিল, আর বিক্রান্ত ভি ইয়ে দেওয়া লোক ছিল, নাম্বার দেখেনি আর মুখ দেখতে পাইনি, মাস্ক পরেছিল। আপনার নাম? আমার নাম রাহুল পণ্ডিত। কোন জায়গাটা? তেঁতুলতলা বাজার, সুরাজ কাইট হাউস দোকানের নাম, যে দোকানে ভাঙা ভাঙিয়ে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।